ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া তথা গণমাধ্যমের সক্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুভ অপরাহ্ন ও আসসালামু আলাইকুম। ব্যাংক কোম্পানি আইনের পাশাপাশি আমানত বিমা কিভাবে আমানতকারীদের আমানত সুরক্ষা করবে তা পরিষ্কার করার জন্যই আমাদের এই সংবাদ সম্মেলন। তফসিলি ব্যাংক অবসায়িত হলে সেই ব্যাংকের সম্পদ হতে সকল আমানতকারীর পাওনা পরিশোধের বিধান নিয়ে প্রধানত আমাদের এই আলোচনা। দেশের তফসিলি ব্যাংক সহ ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ সুরক্ষার জন্য 1984 সালে ডিপোজিট ইন্স্যুরেন্স অর্ডিনেন্স জারি করা হয়। উক্ত অর্ডিনেন্স অনুযায়ী যেকোনো তফসিলি ব্যাংক আবাসনের ক্ষেত্রে আমানতকারীদের আমানত অর্থ ফেরত প্রদান জন্য কভারেজ পরিমাণ ধার্য করা হয়েছিল প্রথমে 60,000 টাকা। পরবর্তীতে 2000 সালে উক্ত অর্ডিনেন্স রহিত করে ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট 2000, ব্যাংক আমানত বিমা আইন 2000 প্রবর্তন করা হয়। ব্যাংক আমানত বিমা আইন 2000 এ আমানতকারীদের স্বার্থ আরও সুরক্ষিত করতে কভারেজ পরিমাণ বৃদ্ধি করে 1,00,000 টাকা ধার্য করা হয়। ব্যাংক আমানতকারী বিমা আইন 2000 একজন আমানতকারীর জন্য ইন্স্যুরেন্স কভারেজ পরিমাণ নির্ধারিত থাকলেও কভারেজ পরিমাণ বৃদ্ধি করার কোনো সুযোগ ছিল না আগে। তবে বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে তফসিলি ব্যাংকের ন্যায় নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সমূহকেও ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় আনানেন এবং ডিপোজিট ইন্স্যুরেন্স কভারেজের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ধারা সংযোজন পূর্বক ব্যাংক আমানত বিমা আইন 2000 সংশোধন করে আমানত সুরক্ষায় 2000 চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনার দিন আছে। প্রস্তাবিত আমানত সুরক্ষা আইন 2000 এ কভারেজ পরিমাণ সময়ে সময়ে বৃদ্ধি নির্ধারণ করার ক্ষমতা ট্রাস্টি বোর্ড অব বাংলাদেশ ব্যাংকে প্রদান করার প্রস্তাব রয়েছে। এই বিদ্যমান আইনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোনো তফসিলি ব্যাংক অবসায়িত ঘোষণা করা হলে অনধিক 180 দিনের মধ্যেই আমানতকারীদের প্রাপ্য টাকা আমানত বিমা ট্রাস্ট তহবিল হতে পরিশোধ করা হবে। এছাড়া বর্তমান বিমা তহবিলে সংরক্ষিত টাকার পরিমাণ অনুযায়ী 92% আমানতকারীর হিসাব সম্পূর্ণ বিমাকৃত। অর্থাৎ যারা আমাদের কাছে ডিপোজিট যারা আছে, যত সমস্ত ডিপোজিটকারী আছে তাদের এখন যে বিধান আছে, 1,00,000 টাকা দিলে 92% আমানতকারীর সমস্ত আমানত তাদের ফেরত দেওয়া হবে, বাকি থাকে তখন মাত্র 8%। ব্যাংক কোম্পানি 1991-এর 74 ধারা অনুসারে কোনো তফসিলি ব্যাংক অবসায়িত হলে উক্ত ব্যাংকের সম্পদ হতে সকল আমানতকারীদের পাওনা পরিশোধের সুস্পষ্ট বিধান রয়েছে। আমানত সুরক্ষা আইন 2020 প্রবর্তনের পর ধারা 7 অনুসারে ব্যাংকের ন্যায় আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরাও এই অধিকার প্রাপ্ত হবেন। আগে কিন্তু আর্থিক প্রতিষ্ঠানদের এই আইনটা ছিল না বলেই কিন্তু এটা আবার ইন্ট্রোডিউস করার প্রশ্ন আসছে। তাছাড়া প্রস্তাবিত আইন মোতাবেক কভারেজ পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হলে প্রায় 96 আমানতকারী সম্পূর্ণ বিমাকৃত হবে। এর থেকেও আবার এগুলো যেহেতু মিনিস্ট্রির আন্ডারে, মিনিস্ট্রি তারাই ডিসিশন নেবে, এটাকে আরো বৃদ্ধি করার চিন্তাও মিনিস্ট্রি করবেন। উপরন্তু আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিলের অর্থ বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারি ট্রেজারি বন্ড খাতে বিনিয়োগের করা হয়ে থাকে এবং উক্ত বিনিয়োগ হতে প্রাপ্ত মুনাফা ও তফসিলি ব্যাংক সমূহ কর্তৃক প্রদত্ত প্রিমিয়ামের মাধ্যমে তহবিলের অর্থ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ভবিষ্যতে শুধুমাত্র এই তহবিল হতেই শতভাগ আমানতকারী আমানত বিমার আওতায় আসবে বলে আশা করা যাচ্ছে। সুতরাং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন মানুষ যেটা চিন্তা করছে যে 1,00,000 টাকাই পাবে, সে যদি যে টাকায় রাখুক, আসলে এটা সঠিক নয়। মূলত দেখা যাচ্ছে আমরা যে 1,00,000 টাকা গভর্নমেন্ট যে 90 দিনের মধ্যেই দেবে, সেই টাকাটা দিলে কিন্তু 92% কাভারেজ হয়ে যায় ছোটো গ্রাহক যারা আছে। কারণ দেখা যাচ্ছে যে ব্যক্তি গ্রাহকের টাকাটা আগে দেওয়া হবে, পরবর্তী প্রতিষ্ঠানে কোনো যদি ডিপোজিট থাকে তাদের পরে দেওয়া হবে। সুতরাং যারই ডিপোজিট থাক না কেন, সে তার
ইমিডিয়েটলি 90 দিনের মধ্যে 1 লাখ টাকা করে গভর্নমেন্ট দিয়ে দেবে, বাকি যার যে টাকা আছে সেটা যখন অবসায়িত কোনো প্রতিষ্ঠান কোনো ব্যাংক যখন অবসায়িত হবে ওই সময় তার অ্যাসেট এবং লাইবিলিটি সম্পূর্ণ করে যাচাই বাছাই করে হিসাব নিসাব করে তার পরবর্তী টাকাগুলো তাদের দেওয়া হবে। সুতরাং এই ক্ষেত্রে মানে মানে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, সবগুলোই মূলত ডিপোজিট যাই থাকবে সে সবগুলোই সে আসলে মূলত ফেরত পাবে। মানে যত টাকা ডিপোজিট থাকবে সবই ফেরত পাবে প্রথমে। হ্যাঁ, প্রথমে যেটা দেখা যাচ্ছে যে আমরা 90 দিনের মধ্যে দেন অ্যান্ড দেয়ার দিয়ে দেবো, যেখানে আমরা ছোট ছোট গ্রাহক যারা আছে তাদের ধরো 90,000 টাকা আছে, 1 লাখ টাকা আছে, 80,000, ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত ব্যক্তি গ্রাহক আছে তাদের টাকা তারা ইমিডিয়েটলি দিয়ে যাবে, 90 দিনের মধ্যে সে পেয়ে যাবে 1 লাখ টাকা করে। সেটাও আবার বৃদ্ধি করার চিন্তা করছে যদি, কারণ এখন যদি আমরা 1 লাখ টাকা দিই তাহলে 92% কাভার হয়ে যায়, যত গ্রাহক আছে 92 এই 1 লাখ দিলেই কাভারেজ হয়ে যায়, বাকি থাকে মাত্র 8%, যেগুলো হয়তো 1 লাখের বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে যে প্রতিষ্ঠান অবসায়িত হয়ে যাবে তখন তো লিকুইডিটি থাকবে তার টোটাল ওই প্রতিষ্ঠানের, সেটা ব্যাংক হতে পারে আর্থিক প্রতিষ্ঠান, তখন তার অ্যাসেট লাইবিলিটি সব যাচাই বাছাই করার পরে আমানতকারীর পুরো টাকাটা পাবে কিনা আমি সেইটা জানতে চাচ্ছি, নাকি আনুপাতিক হারে? দেখেন, মূলত দেখা যাচ্ছে যে যখন আমানতকারী টাকা রাখা হয় তখন আর্থিক প্রতিষ্ঠান বলেন বা ব্যাংকই বলেন ওই আমানত তো তারা একটা নিজেদের কাছে সংরক্ষিত থাকে, পাশাপাশি এই টাকাগুলো তারা ইনভেস্ট করে থাকে, সুতরাং তাদের তো ওই আমানতের তাদের অ্যাসেট আছে, সুতরাং ওই অ্যাসেটগুলো নিশ্চয় তারা আদায় করে তারা পুরো টাকাটাই দেবে, এখানে তো না দেওয়ার কোনো কিছু হবে না। স্যার আপনি এইভাবে না বলে আপনি আইনে কি আছে মানে বিধানে কি আছে স্যার এটা আপনি তো একটু ভাববাচ্ছেন না, আপনি সরাসরি বলেন আমি 5 টাকা রাখবো 5 টাকা পাবো না, এখানে তো আইনে যেটা বলা আছে আমি সেই আইন অনুযায়ী বললাম, এখানে বলা আছে যে ১ কোটি টাকা রাখার পর আগামীকাল যদি ১ কোটি টাকা ধরেন আমার ১ কোটি টাকা কোনো ব্যাংকে আমানত রাখা আছে আগামীকাল কোনো ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি ১ কোটি টাকা পেতে না, আমি ১ কোটি পরিবর্তে আমি ১ লাখ সেটা বলছি না, যার ৮০,০০০ টাকা আছে সে ৮০,০০০ টাকা পাবে, কিন্তু ইমিডিয়েট যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যারা গ্রাহক আছে তাদেরকে দেনের দেন দেওয়ার জন্য আমি ১ লাখ টাকা দিয়ে দিচ্ছি, 90 দিনের মধ্যেই দিয়ে দেয় সেরা হতে পারে, 30 দিনের মধ্যেও দিয়ে দিতে পারে, কিন্তু হাইয়েস্ট 90 দিনের মধ্যে তাদের ১ লাখের পেমেন্টটা দেওয়া হবে। তো এখন যে কথা আসছে যে বাকি টাকা কি হবে, বাকি টাকা ব্যাংক কোম্পানি আইন স্পষ্ট উল্লেখ করা আছে যে তাদের অ্যাসেট লাইবিলিটি ডিগ্রেডেশন হিসাব করে যা থাকবে সেটা পুরোটাই ডিপোজিট দেওয়া হবে প্রপোর্শনালি। আমরা কথা বলতে চাচ্ছি না, কারণ পিপলস আমাদের বিমার আওতায় ছিল না, এবং সরকারের তো একটা নির্দিষ্ট দায়িত্ব আছে, এটা তো সরকার কেন্দ্রীয় ব্যাংক একই বাস্তবতা দেখা যাচ্ছে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান বলেন বা ব্যাংক বলেন ডিপোজিটের টাকার পাশাপাশি ওই ব্যাংকের যে সমস্ত মালিক তাদেরও তো একটা টাকা থাকে, পেড অ্যাপ ক্যাপিটাল তাদের নিজস্ব একটা পেড অ্যাপ ক্যাপিটাল আছে, সুতরাং গ্রাহকদের টাকা সম্পূর্ণ পরিশোধ করার পরে তারা নিজেদের টাকাটা নেবে, সুতরাং এই টাকার প্রয়োজন যদি হয় গ্রাহকদের টাকা পরিশোধ করার জন্য পেড অ্যাপ ক্যাপিটালের অংশ গেলেও তাদের দিয়ে দিতে হবে। স্যার ওরিয়ন ব্যাংকের গ্রাহকরা কি টাকা পেয়েছে স্যার?
কারো জমা আছে আপনার প্রথম 90 দিনের মধ্যে 1 লাখ দেবেন, ফাইন, তারপরে শেষ করে তারপরে এবং তার সম্পত্তি এবং দায় বিচার বিশ্লেষণ করে পরবর্তী আপনার বাকি টাকাটা দেবেন। প্রশ্নটা হচ্ছে বাকি যে টাকাটা থাকে 1 কোটি টাকা থেকে 1 লাখ দেওয়ার পর সেই টাকাটা পুরোটা পাবে কিনা সেটা আপনি একটু আমাদের সহজভাবে বলবেন। আমি আমি মনে করি বাস্তবে যেটা, যেহেতু আমানতকারীদের টাকার এগেনস্টে তারা একটা ক্রেডিট দেয় বা লোনের অ্যাডভান্স করে, সুতরাং তাদের ওই প্রতিষ্ঠানের নিজস্ব একটা অ্যাসেট সৃষ্টি হয় পাশাপাশি ওই প্রতিষ্ঠানের প্রফিট থাকতে পারে, ওই প্রতিষ্ঠানের অন্যান্য ডাইরেক্টরদের যে পেড আপ ক্যাপিটাল সেটাও ওইখানে আছে, ওদের স্টেটারি রিজার্ভও আছে, সুতরাং সবকিছু মিলে জামানতকারীদের যে অর্থ আছে সেই অর্থ তারা ফেরত পাবে। বাকি 99 লাখ টাকা রয়ে গেল, সেই 99 লাখ টাকা ওই ব্যাংকের সম্পদ অনুযায়ী কি আনুপাতিক হারে দেওয়া হবে না পুরোটাই দেওয়া হবে? এই দৃশ্যটা বিষয়টা ক্লিয়ার করলে সম্পদ যদি পুরোপুরি না থাকে যত আমানত বাস্তবে যেখানে আমার 92% লোকদের সমস্ত টাকা দিয়ে দেওয়া, 92% লোক নিয়ে কিন্তু কথা হচ্ছে না, কথা হচ্ছে বাকি যে 8% নিয়ে যেটা কথা হচ্ছে সেখানে আমি যেটা বললাম এটা ক্লিয়ারই কথা যে তার এগেনস্টে ওই সম্পদ যেটা তার আদায় করবে, পাশাপাশি ডাইরেক্টরের যে টাকাগুলো থাকবে সেটাও আগেদের পরিশোধ করার পরে যদি টাকা থাকে ডাইরেক্টর পাবে, না হলে ডাইরেক্টর টাকা পাবে না, এই টাকা ওই ডাইরেক্টরের টাকাও ডিপোজিটের টাকা হিসেবে শোধ হবে। আমরা কি বলবো তাহলে কি ডাইরেক্টর হলে আমি জীবনে কোনো এক সময় 1 কোটি ফেরত পাবো? এটা বলবো কত কাপ? হ্যাঁ মনে বলবেন যে টাকা তো ডিপোজিট যেহেতু আছে সেটা সেটা টাকা পেয়ে যাবে। বিধান স্যার অ্যাসেটের সাথে লায়াবিলিটির বিষয়ে কিভাবে বলবেন? এটা কত বস্তু হয়েছে যে কিন্তু হ্যাঁ কোম্পানি আইনে এর কত আছে সংখ্যা 80,000-এর মতো কোটি আমানতকারী, 80,000-এর উপরে এরা এখন 1 লাখ টাকা বেশি পাবে না, এটা তো নিশ্চিত এই আইনে, মানে আপনাদের জোর করার কিছু নাই, আইন কাভারেজ করে 1 লাখ টাকা বেশি না, 1 লাখ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, আমরা চাই কিনা, আমরা চাইলে গভর্নমেন্ট দিবে। আর যেটা যেটা স্যার বারবার বলছিলেন যে লিকুইডেশন হলে যে আউট অফ রিকভার্ড যে অ্যাসেট সেখান থেকে লাইবিলিটি শোধ করা হবে, এবং আপনাদের আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে যে পুরাটা পাবে কিনা, সেক্ষেত্রে আমি বলতে চাই স্যার বারবার বলছেন যে অ্যাসেটের লাইবিলিটির সমান অ্যাসেট থাকা উচিত, অ্যাসেট অবশ্যই থাকা উচিত, যদি না থাকে কোম্পানি আইনের স্পেসিফিক একটা সেকশন আছে সেকশন 331, সেখানে বলা হয়েছে যদি লিকুইডেশনের পরে যদি প্রুফ করা যায় কোম্পানির কোনো ডিরেক্টর এক্স অর প্রেজেন্ট বা কোনো এমপ্লয়ি এক্স অর কারেন্ট এমপ্লয়ির কারণে যদি কোম্পানির কোনো ক্ষতি হয়ে থাকে সেই কম্পেনসেশন ক্লেম করা যাবে লিকুইডেশনের পরে, তাকে ফৌজদারি আদালতে নিয়ে যাওয়া যাবে। কাজেই অ্যাসেট যদি না থাকে, লাইবিলিটি সমান যদি অ্যাসেট না থাকে, তাহলে অ্যাসেটটা কোথায়? ড্রেনেজ হয়েছে, ব্যালেন্স শিট অনুযায়ী অ্যাসেট তো থাকতে হবে, আমার যে লাইবিলিটি তার অ্যাসেট ক্রিয়েট হইতেই হবে। এখন সেই অ্যাসেট যদি ক্রিয়েট না হয়ে থাকে
তাহলে কোথাও অ্যাসেট ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজটা যদি প্রুফ করা যায় সেই ড্যামেজের জন্য যারা দায়ী তাদের কাছ থেকে টাকা আদায় করা যাবে। সেক্ষেত্রে স্যারের বক্তব্য ঠিক হয় বুক অ্যাসেট, আর যদি ড্যামেজ হয়ে থাকে সেই ড্যামেজ অ্যাসেট লাইবিলিটির সমান হবে, সেক্ষেত্রে লাইবিলিটি করা যাবে। আর পে অফ ক্যাপিটাল তো, পেইড অফ ক্যাপিটাল তো কুশন, ওটা তো আর দিতে হবে না। লিকুইডেশনে ওদের দাবি সবার পরে, যারা কোম্পানির মালিক তাদের দাবি সবার পরে, সেই মূলধন পেমেন্টের দায় দায়িত্ব ইনফ্যাক্ট থাকে না, আপনাদের ব্যাখ্যা দিতে হচ্ছে কেন, মানে মানুষের অনাস্থা আগে তো আগে মূলত ব্যাংক গুলোর ক্ষেত্রে এটা ছিল, এখন তো প্রশ্ন আসছে কেন আবার এটা অ্যামেন্ডমেন্ট করার প্রশ্ন আসছে কেন। ব্যাংক গুলোতে আগে ছিল এই বিমা আইনটা, ব্যাংক ই পেয়েছিল, এখন আর্থিক প্রতিষ্ঠান গুলো এখানে ইনক্লুশন করতে হয়েছে, যার কারণে কিন্তু আবার নতুন ভাবে জিনিসটা আসছে। দায় আছে প্রতিষ্ঠানে কিন্তু সম্পদ আছে 10 কোটি টাকা, তাহলে এই 10 কোটি টাকা 100 কোটি টাকার মালিক যারা যারা তাদেরকে আনুপাতিক হারে দেওয়া হবে। আমার প্রশ্ন যে বাস্তবতার নিরিখে 100 কোটি টাকার দায় এগেনস্ট 10 কোটি টাকা কারণ তারা টাকাটা ডিপোজিটের কাছে টাকা নেওয়ার পরে নিশ্চয়ই তারা ইনভেস্ট করছে, সেই ইনভেস্টটা যদি আচার্যীরা বললো সেই ইনভেস্টটা যদি প্রপার হয়ে না হয়ে থাকে, যদি কোনো অন্য কারোর মাধ্যমে সেটা ডাইরেক্টর হোক এমডি হোক তাদের মাধ্যমে যদি কোনো ড্রেনেজ হয়ে থাকে সেটাও তো তোমার চলে আসবে। সুতরাং অবশ্যই তখনই হয় যখন আসলে এর সম্পত্তি এবং দায়ের যে একটা মানে স্ট্যান্ডার্ড ইয়ে থাকা উচিত তখন, মানে তখন না থাকে তখন হয়, ব্যাংক যখন অবসান হয় তখন তার সম্পত্তির পরিমাণ বেশি না থাকাটাই স্বাভাবিক, ওরকম পরিস্থিতি যাই বলেই বন্ধ হয়। সেই ক্ষেত্রে আপনারা যে আশ্বাসটা দেওয়ার চেষ্টা করছেন বারবার যে সম্পত্তি প্রপোর্শনেটলি তাকে দেয়া হবে, সে তো খুবই আসলে কম হওয়ার কথা, মানে যুক্তি বলে যেটা তারা রিকভারি করতে পারছে না, এটা বন্ধুগণ যে সুপারভিশন কেন্দ্রীয় ব্যাংকের একটা বিরাট ফর্ম, আপনারা ব্যাংকরাপসি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে, আপনারা অন্যান্য দেশে উন্নত দেশ এবং অন্য দেশে বাংলাদেশ আপনারা বিবেচনা করে দেখতে পারেন, আপনারা সহৃদয়তার সাথে দেখবেন ব্যাংকরাপসি বা ব্যাংক দেউলিয়াত্ব বাংলাদেশে কি পরিমাণ হচ্ছে সেটা আপনাদের দেখাতে হবে। আমরা আপনারা আগেই হতাশ হবেন না, অনেক ব্যাংকরাপ্ট হয়ে গেছে কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু অনেক সেফ জোনে আছি। সুতরাং আমরা আশাবাদী যে এই জাতীয় যদিও এটা আইন করা আছে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এইটুকু হবে এরকম আমাদের আশঙ্কা করার কোন কারণ নাই। স্যার আমার বিমা ট্রাস্ট তহবিলে এখন কত টাকা আছে? এখন আমার বিমা ট্রাস্ট তহবিলে যে আকার সেটার পরিমাণ হচ্ছে 8,747 কোটি 97 লক্ষ টাকা। 8,747
আরেকটা বিষয়, আপনারা যদি হচ্ছে আমানত বীমার ওই আকার বাড়ান, ওই যেটা মন্ত্রণালয়ের প্রস্তাব আছে তারা বীমার আকার না, আমরা তো কভারেজ এর আওতা এবং পরিমাণ বাড়ানো হচ্ছে, সেটা কি আপনাদের প্রিমিয়াম বাড়বে কি? এখন তো আপনারা প্রিমিয়াম আমরা বাড়ানোর কোনো পরিকল্পনা নাই। তাহলে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে আপনাদের এই আমানত বীমা আইন যেটা আমাদের, সেইটা থেকে আপনারা প্রথমে 180 এর মধ্যে টাকা দিয়ে 180 আর 90 স্যার এটা তো 90 হলো 90 হলো রিটার্ন করবে, পরের 90 দিনের মধ্যে আপনারা টাকা দিবেন। এটা দেওয়ার পরে হচ্ছে যে ব্যাংক তার সম্পদ সবকিছু মানে ইয়ে করে ডেবিট ক্রেডিট বা যাই হোক এটা করে ইনভেস্ট করার পরে তাদের আমানতকারীদেরও বাকি টাকাটা দেবে। এখানে বাকি টাকার কথা আসছে কারণ তারাই হচ্ছে বীমার পলিসি দেয় এবং তারাই আলটিমেটলি ব্যাংক এটার গেইনার হবে। হ্যাঁ, যে তারা যেহেতু পলিসি টা দিচ্ছে বীমা প্রিমিয়ামটা দিচ্ছে প্রিমিয়াম দিচ্ছে, এই কারণে আপনারা বলছেন বাকি টাকাটা পরিশোধ করবে। সেক্ষেত্রে কিন্তু যেটা মানে ধারণা করা যাচ্ছিল যে পুরো টাকাটা কিন্তু ব্যাংকের দেওয়ার কথা, কিন্তু আপনারা যেহেতু ব্যাংক নিজেই হচ্ছে যে বীমার টাকা দিচ্ছে সেহেতু ওই টাকাটা সেখান থেকে বাকি টাকাটা ব্যাংক দেবে, এটা হচ্ছে আপনাদের বলা। জি, থ্যাংক ইউ। আর এই বীমার টাকা কিন্তু বিনিয়োগকৃত আপনাদের আমি এখন ধন্যবাদ জানাচ্ছি, আমি কিন্তু শোনেন আপনাদের কাছে যেহেতু আমরা একসাথে আমরা আলাদা কি বলেন ব্যাংক হয় না, আপনারা যেটা নিয়ে প্রশ্ন আসছে আসলে হইলেই না এই কথা প্রশ্ন আসবে, কিন্তু আমরা তো বললাম যে বাংলাদেশ ব্যাংকের কিন্তু আমাদের বাংলাদেশের যে রেকর্ড সেই রেকর্ড অনুযায়ী যে এতগুলো ব্যাংক হয়েছে কিন্তু দেউলিয়া হয়েছে আমি যত কথাই বলি না কেন আপনাদের একটা লেখা কিন্তু আমার অনেক কথা কিন্তু নাম হয়ে যাবে, নিশ্চয় আপনাদের একটা কথার ভিতর আপনারা যখন লেখবেন তখন নিশ্চয় আমাদের যে আমাদের চিন্তা করতে হবে যে আমরা একটা লেখার ভিতর আমাদের দেশের কোনো ক্ষতি হচ্ছে। আপনি বলতেছেন দেউলিয়া, দেউলিয়া শব্দটা আর অবসায়ন শব্দটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনার আমাদের ব্যাংক কোম্পানি আইনে যেটা আমি দেখছি যে সেখানে অবসায়নের কথা বলা, দেউলিয়া কিন্তু আলাদা একটা আইন, আপনারা ক্লিয়ার ঠিক আছে যে অবসায়িত যখন হবে তখন তো তার আর্থিক অসচ্ছলতার কারণেই তো ওইদিকে যাবে, সেই কারণে দেউলিয়া যেটা ব্যক্তির ব্যাপার চলে আসে আর একটা প্রতিষ্ঠানে যেটা অবসায়িত যেটা যাচ্ছে, এই জন্য আপনার কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এমন কিছু দিয়েছেন না যে আপনাদের একটা লেখার কারণে যাতে মার্কেটে যে তার একটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কারণ এই যে আমরা এখন আপনাদের সাথে যে আলাপ করে যেটা বুঝলেন আপনারা নিজেরও তো বুঝলেন যে খালি স্যাটিসফাইড স্যাটিসফাইডটা আপনারা না, তাহলে কারণ 1,00,000 টাকা যে লোক 5,00,000 টাকার আছে সে কেন 1,00,000 টাকা বাকি 4,00,000 টাকা পাবে? কিছু খবর দেন বাবা, একটা কথা কথা একটু খবর দেন। আপনি যে বললেন যে কত দিন সরকার বাংলাদেশ ব্যাংক এক বছরের মধ্যে কত ব্যাংক এই জায়গাটা খুলবে, এই জায়গাটা শুনেন আপনি যেটা বললেন না
আপনি যেটা বললেন যে চার পাঁচ বছরে কোনো ব্যাংক অবসায়িত হবে না, আমি তো খালি চার পাঁচ বছর মিলে কেন, আমি তো বিশ্বাস করি যে বাংলাদেশের অর্থনীতি যেভাবে যাচ্ছে, আমরা সবাই তো আসলে দেশের জন্য কাজ করছি, সে মাননীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এবং সবাই তো আমরা আপনারা সহ তো আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করছি, আমি আশাবাদী আর কোনোদিনই কোনো ব্যাংক অবসায়িত হবে না। তারপরে আপনারা রিপোর্ট করেন, কারণ আপনাদের একটা রিপোর্ট কিন্তু মানুষের অনেক মানে আস্থার দিক বারবারই আসতে চাই, এখন বিষয়টা এটা ক্লিয়ার দে তার সম্পূর্ণ টাকায় পাবো ফেরত পাবো। আমার আমার বিষয় যে আমি আমি যে পাচ্ছি তোমাদের কারো কাছে আমার মনে হয় না যে আমি বলিনি যে আমি তখন দিতে পারবো।